প্রাথমিকের শিক্ষক নিয়োগে ইন্টারভিউ প্যানেলে ছিলেন এইট পাস তৃণমূলের নেতা এই নিয়ে রাজ্য জুড়ে সরগোল পড়ে গেছে যদিও জবাব ভালো নিয়ম আছে পড়াশোনা না থাকলেও সমস্যা নেই তবে কিভাবে এই তালিকায় ছিলেন এইট পাস তৃণমূলের নেতা তা নিয়ে এখনও নানা মহলে নানা প্রশ্ন ওঠে এই নিয়ে এবার এই তৃণমূলের নেতার পাশাপাশি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিও মুখ খুলেছেন দু সালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভার কাউন্সিলর সৈয়দ আবেদ আলী সা জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নেওয়ার দলে ছিলেন জানা গেছে পুরসভার কাউন্সিলর হিসেবে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সদস্য হয়েছিলেন দু সালে অনেক প্রার্থীর ইন্টারভিউ নেন তিনি ওই সালের নিয়োগের উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হওয়ায় তদন্ত কমিটিকে এগারো বছর আগের সিলেকশন কমিটি ও ইন্টারভিউ বোর্ডে থাকা প্রত্যেকের তালিকা দেওয়া হয়েছে সেই তালিকাতেই দেখা যায় তমলুকের তৃণমূল সেলের সংখ্যালঘু চেয়ারম্যান সৈয়দ আবেদ আলী স্যার নাম যদিও সংখ্যালঘু সেলের চেয়ারম্যান সৈয়দ আবেদ আলী বলেন যারা সমালোচনা করছেন তাদের বলবো প্রাথমিক সংসদের আইন আগে জেনে নিতে জনপ্রতিনিধি হিসেবে আমি ছিলাম থাকতেই পারি পড়াশোনা না থাকলেও সমস্যা নেই এই বিষয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলছেন ঘটনার কথা শুনেছি যতদূর জানি পুরসভার কাউন্সিলর হিসেবে ওই বোর্ডে দু সালে উনি ছিলেন কোনো এক্সপার্ট হিসেবে ছিলেন না যেমন করে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীও অনেক কমিটিতে থাকেন তাদের শিক্ষাগত যোগ্যতা জানি না এটা তেমনভাবে হয়েছে এখানে কাউন্সিলরের কোনো ভূমিকা নেই দর্শক আপনি কি বলবেন এসব